ক্লাস ওয়ান, তোমাদের আজকে পিটি করাবো, পিটির ক্লাস নেব। তার আগে দু চারটা কথা বলে দিচ্ছি। করোনা এখনো আমাদের দেশ থেকে যাচ্ছে না, সেই জন্য সকলকেই সাবধানে থাকতে হবে, তোমাদেরও সাবধানে থাকতে হবে। সাবধানে থাকতে হবে মানে মাস্ক পরবে, স্যানিটাইজার হাত ধুবে, সাবান দিয়ে হাত ধুবে, আর মাস্ক পরবে, আর দূরত্ব বজায় রেখে কাজ করবে, ঠিক আছে? নিজেরা একটু সাবধানে থাকবে। তারপরে এখন ঋতু পরিবর্তন হচ্ছে, তো ঋতু পরিবর্তনে অনেক সমস্যা দেখা দেয়, হ্যাঁ? সুতরাং একটু সাবধানে থাকতে হবে। গরম পড়ে গেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে ভোরের দিকে ঠান্ডা লাগছে, সকালের দিকে ঠান্ডা লাগছে, অথচ ওইটাই হচ্ছে সাবধানে থাকতে হবে। তাহলে আজকে তোমাদের পিটি করাচ্ছি। আগের দিনে তোমাদের তো করানো, পিটি করানো হয়ে গেছিলো, আজকে আজকে পিটিএ তোমার পিটিএ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেখাবো। পিটিএ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেখাবো। 1 নম্বরে পিটি হচ্ছে হাত দুটো দুপাশে উঠবে, 2 গুনলে সোজা দুটো হাত দুটো সোজা করে উপরে উঠবে, 3 গুনলে হাত দুটো পুনরায় পাশে আসবে, 4-এ থামবে। এবার দেখো, প্রথমে প্রথমে তোমাদের এক সাবধান বিশ্রামটা তোমরা জানো, সাবধান বিশ্রাম আগে করানো হয়েছে, হ্যাঁ? এখন আজকে পিটি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করাবো। সাবধানে তোমরা জানো, তোমরা তো বিপরীত থেকে সাবধান করে এসেছো, পা দুটো ভিয়ের মতো থাকবে জোড়া, আর বিশ্রামে পা দুটো ফাঁকা থাকবে। এবারে কোন পাটা যাবে, কোন পাটা আসবে? বাম পাটা যাবে, বাম পাটা আসবে। দেখো, আরে সাবধান, তাহলে কিসে আছি আমরা? ভি সাবধান আছে, প্রায় বিশ্রাম, বাম পা গেল আর হাত দুটো পাশে টান টান করে ধরা হয়ে গেল। সাবধান, কদম তল, লেফট রাইট, লেফট লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, রাইট থাম, বাম ডান। তাহলে তোমাদেরকে, তোমরা ত্রিপুরের দিকে সাবধান বিশ্রাম করে এসো, এটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, পাটা দেখাচ্ছি না, এমনি মুখেও বলে দিচ্ছি, করে দিচ্ছি, তোমরা বাড়িতে আর এবার প্র্যাকটিস করে নিবে। আচ্ছা, এবারে 1 নম্বর পিটি কি বলেছি? 1 নম্বর পিটিতে কি বললাম? যে 1 গুনলে হাত দুটো দুপাশে উঠবে, 2 গুনলে হাত দুটো সোজা করে উপরে উঠবে, ঠিক আছে? 3 গুনলে হাত দুটো পাশে আসবে, 4-এ থামবে। তাহলে ঠিক আছে, সাবধান আছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আরে কথা কিছু দেখো, এক সাবধান, সাবধানে 1 নম্বর পিটি শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 1 নম্বর পিটিটা তোমরা বুঝতে পারলে, বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবে। এবারে 2 নম্বর পিটি, 2 নম্বর পিটিতে সাবধানে 1 গুলো দুপাশে উঠবে, 2 গুলো হাত দুটো আঙুলগুলো জোড়া হয়ে কাঁধে ঠেকবে, 3-এ হাত সোজা হবে, 4-এ আবার হবে, ঠিক আছে? দেখো, 1 2 আঙুলগুলো জোড়া করে কাঁধে ঠেকাবে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আবার দেখাচ্ছি, 1 2 3 4 5 6
सात आठ नौ दस एगारो बारो तेरो चौदो पंदो षोलो ठीक है। तुम्हारा तेल बुझे पे एवे तुम्हारा निजे निजे बाड़ी कर तीन नम्बर पीटी तीन नम्बर पीटी ते देखो एक गुणले लाफिए पा फाका हाथ दुटो फाका पा फाका हाथ फाका जेबे दुईगुलो हाथ दुटो ऊपर सोजा उठबे तीन गुले हाथ दुटो आबार पाशे आसबे चारे स्वाभाविक भावे से जेमन लाफिए एसेछिलो सेइभावे आसबे ठीक आछे। ताहले लाफिए पा हाथ पा दुटो फाका करब एक गुणले आर दुई गुणले आर लाफाबो ना दुई गुणले हाथ दुटो सोजा ऊपर उठबे तीन गुणले पाशे आसबे चारे आबार लाफिए ठीक कर ठीक है। एवं देखो सावधान अरे सावधान एक दुई तीन चार पांच छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंदो षोलो अरे बता देखो तीनों रिपीटी शुरू करो एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंदो षोलो मान पागुलो फाका जेमन हे पागुलो आबार जोड़ा हो जाए ठीक है। फाकाय कि हलो एक नम्बर हम फाकाते हाथ दुटो फाका हलो तारपरे स्टेपे हबे हाथ दुटो पाशे हाथ दुटो पर उठबे तारपर स्टेपे पाशे आसबे आबार लाफिये पागुलो जेमन आसछे सेरकम जोड़ा हबे। ताहले तीन नम्बर एक नम्बर पिटिये हलो दो नम्बर पीठी हलो और तीन नम्बर पीठी हलो तीन नम्बर पीठी हो गल एरपर तुम्हारा बेसि अभ्यास कर ठीक है। एवे एवे डाम्बेल देखो डाम्बेल डाम्बेल हे एक नम्बर डाम्बेल डाम्बेलटा धरे तुम्हारा हाथ दुटे एरक भाव कर डाम्बेलटा ठीक है। डाम्बेले एक नम्बर डाम्बेले हे हाथ दुटो दोपाशे हाथ दुटो दोपाशे धरे नाभिर काछे आनबे दिए ठुकबे ठीक है। देखो नाभि माने एइटा हच्छे नाभि हाथ दुटो निये एले एबारे एक नम्बर डाम्बेल शुरू करो एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंदो षोलो आबार एक नम्बर डाम्बेल शुरू करो एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंदो षोलो ठीक है। তাহলে এক নম্বর ডাম্বেলে শুধু নাভির কাছে ডাম্বেলগুলো ধরে প্লেন ঢুকা ঠিক আছে। এবারে দু নম্বর ডাম্বেল দু হাতে দুটো ডাম্বেল ধরে এক বললে নিচে একটা ঠুকবে আর দুই বললে উপরে একটা ঠুকবে নাভির কাছে ধরা আছো যখন দু নম্বর ডাম্বেল শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিচে উপরে তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে। আবার দেখাচ্ছে দেখো এক দুই তিন চার সাইড নিয়ে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নিচে উপরে
নিচে উপরে তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ষোলোই থেমে যাবে, হ্যাঁ পনেরো ষোলো ষোলোই থেমে যাবে। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি, দেখো দু নম্বর ডাবলটা আরেকবার দেখাচ্ছ, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হয়ে গেল দু নম্বর ডাম্বেল। এবারে তিন নম্বর ডাম্বেলটা দেখো, তিন নম্বর ডাম্বেলটা এক উঙ্গলে লাফিয়ে পাকা হাত দুটো ফাঁকা করবে, দুই উঙ্গলে হাত দুটো উপরে সোজা উঠবে, তিন উঙ্গলে হাত দুটো পাশে আসবে না ডাম্বেল, তিন নম্বর ডাম্বেল এক উঙ্গলে সামনে ঠোকা, দুই উঙ্গলে পিছনে ঠোকা। ঠিক আছে, তিন নম্বর ডাম্বেল শুরু করো, এক দুই পিছনে ঠুকবে, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পিছন দিকে দেখাচ্ছি, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। তাহলে সাবধান, পিছন দিকেও দেখলে, সামনের দিকে দিলে, দুদিকে দেখলে, তাহলে তিন এক নম্বর ডাম্বেল, দু নম্বর ডাম্বেল আর তিন নম্বর ডাম্বেল দেখালাম। এবার তার এবারে দেখাচ্ছি তালি, এক নম্বর তালি, এক নম্বর সোজা করে হাত পাশে আসবে, দুই বললে সামনে, দুই বললে একটি তালি সামনে একটি তালি মারবে, তিন হাত দুটো পুনরায় আসবে, এক বললে হাত দুটো সোজা করে পাশে আসবে, দুইয়ে সামনে একটা তালি মারবে, তিনে পুনরায় আসবে, চারে সামনে সাবধান, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। তাহলে এক নম্বর তালি দেখালাম, এবারে দু নম্বর তালি, এক উঙ্গলে হাত দুটো সোজা করে পাশে আসবে, দুই উঙ্গলে একটা তালি, তিন উঙ্গলে একটা তালি, এ সাবধানে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। আবার দেখছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। ঠিক আছে, হয়ে গেল। এরবারে তোমাদের পিঠি ছড়াচ্ছে মেরে চাচাজি, মেরে চাচাজি বড়ে নিড়ালে, হ্যাঁ মেরে চাচাজি বড়ে নিড়ালে, হ্যাঁ মেরে চাচাজি কো আঁখ জ্যাসা লিম্বু কা ফাঁক, মেরে চাচাজি কা আঁখ জ্যাসা লিম্বু কা ফাঁক, মেরে চাচাজি বড়ে নিড়ালে, হ্যাঁ মেরে চাচাজি কা মোচ, মোচ মানে এটা, মেরে চাচাজি কা মোচ জ্যাসা, মেরে চাচাজি কা মোচ জ্যাসা বিল্লি কা পুঁছ, বিল্লি কা পুঁছ, মেরে চাচাজি কা মোচ জ্যাসা বিল্লি কা পুঁছ, মেরে চাচাজি কা পেট জ্যাসা ইন্ডিয়া কা গেট, মেরে চাচাজি কো পেট জ্যাসা ইন্ডিয়া কা গেট, মেরে চাচাজি বড়ে হিড়ালে, হ্যায় মেরে চাচাজি কা পিঠ জ্যাসা রেলগাড়ি কা সিট, মেরে চাচাজি কা পিঠ
ऐसा रेलगाड़ी का सी मेरे चाचा जी बड़े निराले है चाचा माने दाड़िए ठीक আছে তাহলে তোমাদের পিটি হয়ে গেল এবারে বিরাই বাংলা ছড়া বাংলা ছড়া বাংলা ছড়া তোমাদের দেয়া থাকছে শরৎ আর হেমন্ত সোনার পুতুলে শরৎ আর হেমন্ত শরৎকালটা আমি একবার পড়ে দিচ্ছি দেখো শরৎ হচ্ছে শিউলি সকাল শিউলি শরৎ শিউলি সকাল বেলা ভাসছে মেঘের ভেলা শিউলি সকাল বেলা ভাসছে মেঘের ভেলা কাশের মনে দুর্গা উপু করবে এবার খেলা আসবে এবার জানি শিব ঠাকুরের রানী ডাকবেন আর মামা বলে থাকলে একটু খানি ভালো করে পড়বে হ্যাঁ দুবার তিনবার করে পড়বে আর হেমন্তটা আমি পড়ে দিচ্ছি হেমন্তটা মুখস্থ করবে তোমরা শিশির ভেজা ঘাসে শীত বুঝি ওই আসে শিশির ভেজা ঘাসে শীত বুঝি ওই আসে ঝিলের জলে হালকা হাওয়া শ্যাবলা শালুক হাসে মাঠে সোনার ধান ফসল তোলার গান মন ছটপট শ্রান্ত দুপুর নবান্নের আঘ্রাণ আঘ্রাণ বলবে অঘ্রাণ না আঘ্রাণ আর এবারে বলছি হেমন্ত শিশির বেজা ঘাসে শীত বুঝি ওই আসে ঝিলের জলে হালকা হাওয়া শ্যাবলা শালুক হাসে মাঠে সোনার ধান ফসল তোলার গান মন ছটপট শ্রান্ত দুপুর নবান্নের আঘ্রাণ তাহলে ভালো করে পড়বে এবং মুখস্থ করবে আজকে তোমাদের তাহলে শেষ করলাম পরের দিন আবার দেখাবো ঠিক আছে ভালো থাকবে সবাই।